একজন অভিভাবক হিসাবে সন্তানকে বুদ্ধিমান ও মেধাবী বানাতে জেনে রাখুন দুর্দান্ত 10টি উপায়। এই 10 উপায়ে সন্তান বুদ্ধিমান ও মেধাবী হবে। রিডার্স ডাইজেস্ট অবলম্বনে 10টি উপায় যা আপনার সন্তানকে মেধাবী করতে সহায়তা করবে। নাম্বার 1, রুটিন মেনে চলতে শেখান। আপনার সন্তানকে পরিকল্পনা করতে শেখান, সময়ের কাজ সময় করতে রুটিন তৈরি করুন ও তা মেনে চলতে শেখান। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করানোটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, নির্দিষ্ট স্থানে তাকে জিনিসপত্র রাখতে শেখান, যেমন স্কুল থেকে এসে ব্যাগ ট্যাগ রাখার জায়গা ঠিক করে দিন, যেন সকালে খোঁজাখুঁজি করতে না হয়। নাম্বার 2, প্রতিদিন পড়ার আগে একটু বিনোদন। স্কুল থেকে এসেই পড়ার টেবিলে বসানো নয়, বরং তাকে পোশাক সারতে বলুন, হালকা নাস্তা খেতে দিন। পড়ার টেবিলে বসার আগে অবশ্য তার বিনোদনের ব্যবস্থা রাখুন। হতে পারে তার টেলিভিশন দেখা অথবা বাইরে একটু খেলতে যাওয়া। নাম্বার 3, কাজের তালিকা তৈরি করা। বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো মনে রাখার জন্য সন্তানের ঘরের পড়ার টেবিলের সামনে রাখুন হোয়াইট বোর্ড, অথবা আর্ট পেপারে রং করেও বানিয়ে নিতে পারেন ছোট ক্যালেন্ডার। সেখানে তার খেলার দিন, বন্ধুদের জন্মদিন সব কিছু উল্লেখ থাকবে। সে বুঝতে শিখবে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। নাম্বার 4, পড়ার টেবিল থাকুক গুছানো ও শান্ত। বিশেষজ্ঞরা জানান, পড়ার আলাদা টেবিল ছাড়াও ডাইনিং টেবিল, কিচেন কাউন্টার এবং ঘরে যদি আপনার ছোট্ট কাজের জায়গা থাকে, তবে সে স্থানেও আসানিতে সে সন্তানরা পড়তে পারবে। এর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানদের পড়ার জন্য যা প্রয়োজন তা যেন হাতের কাছেই থাকে, শান্ত পরিবেশ ও গুছানো থাকে, এতে তার পড়া থেকে মনোযোগ সরবে না। নাম্বার 5, মাঝে মাঝে দেন ব্রেক, ইয়ানি কি মাঝে মাঝে ব্রেক দিতে হবে। সব সময় পড়ার কথা বলবেন না সন্তানদের, হালকা বিশ্রামের জন্য তাদের বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলতে দিন। গেম খেলুক সে, তবে দেখবেন বিছানায় শুয়ে শুয়ে সে যেন স্মার্টফোন না ঘাটে। নাম্বার 6, মাঝে মাঝে বদলে যাক পড়ার স্থান। অবশ্যই সন্তানের পড়ার ঘরে থাকুক পর্যাপ্ত আলো বাতাস, ঘরের দেওয়ালের রং যেন গাঢ় না হয় সেদিকে খেয়াল রাখুন, এতে শিশুর সৃজনশীলতা নষ্ট হয়। সবসময় পড়ার ঘরের দেওয়াল থাকুক হালকা শেডের। নাম্বার 7, দূরে থাকুক অপ্রয়োজনীয় জিনিসপত্র। পড়ার টেবিলে কখনোই অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। যদি কোনো কিছু অশোভন দেখায়, হতে পারে তা বইয়ের স্তূপ, তবে বড় ফটো ফ্রেম দিয়ে ঢেকে রাখুন। সন্তানকে ফাইল অর্গানাইজার কিনে দিন, দিতে পারেন কন্টেনার। কন্টেনারে অবশ্যই কাগজ দিয়ে ট্যাগ দিয়ে নেবেন, কাগজে লেখা থেকে শিশু জেনে পারবে কি কি আছে সেখানে। নাম্বার 8, পর্যাপ্ত আলো রাখুন ঘরে। স্কুলের বাড়ির কাজে শিশুদের অনেক সময় ব্যবহার করতে হয় গ্রাফ পেপার, রেখাচিত্র, আঁকাসহ অনেক সূক্ষ্ম কাজ করতে হয় তাদেরকে। এ কাজে প্রয়োজন উজ্জ্বল আলো। সন্তানের ঘরে তাই অকৃপণভাবে রাখুন পর্যাপ্ত আলো। নাম্বার 9, পড়ার ঘর আরামদায়ক ও বুক শেলফ রাখুন। পড়ার ঘরে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খালি স্থান রাখুন। সেখানে যেন তাকে সন্তানের পছন্দের খেলনা, ছোট্ট নরম টেডি বিয়ার, বিভিন্ন আকৃতির বালিশ ঘরের মধ্যে তাদের আরাম এনে দেবে। শুধু কি এসব বিষয় নেয় নিয়েও পড়ার বই হবে, পড়ার জন্য পড়বে তারা। আপনার সন্তান এক ঘেয়েমির কারণে যাতে শিশুরা পড়াশোনায় মনোযোগ হতে পারে না, তাই ঘরে রাখুন বইয়ের শেলফ, সেখানে রাখুন মজাদার ও রঙিন গল্পের বই। নাম্বার 10, বাবা মা হিসাবে নিজের দায়িত্ব বুঝুন। সন্তানের ঘরের জন্য কোনো নতুন পরিবর্তন আনা যায় তা ভেবে বের করুন। সন্তান স্কুলের শিক্ষকদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারছে কি না, তার বাড়ির কাজে সহায়ক হবে এমন ওয়েবসাইটের খবর রাখা, কোনো সফটওয়্যার দরকার এবং কোন কোন ক্ষেত্রে শিশু পিছিয়ে আছে সে বিষয়ে খেয়াল রাখুন।